আরামবাগ থানার পুলিশের হাতে গ্রেপ্তার বাংলাদেশি এক যুবক রবিবার রাতে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় আরামবাগ শহরের বিবেকানন্দ মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওই যুবক জানিয়েছে তার নাম পলাশ গোস্বামী, বাড়ি বাংলাদেশের গাজীপুর জেলায়। দুদিন আগে সে দালালদের মারফত নদী পেরিয়ে কাজের সন্ধানে স্ত্রীকে সাথে নিয়ে এ রাজ্যে ঢুকেছে। স্ত্রীর কাছেই নাকি সমস্ত কাগজপত্র রয়েছে। তারা দালালদের মারফত একটি ভাড়া বাড়িতে উঠেছে, কিন্তু সেই জায়গাটির ঠিকানা সে কোনোভাবেই বলতে পারছে না। রবিবার দালালদেরই একজনের সঙ্গে রান্নার বাজার করতে বের হয় পলাশ। তখন ওই দালাল নাকি তাকে ট্রেনে চড়িয়ে একটি নদী পার হয়ে এক বাজারে নিয়ে যায়। তারপর আর ওই দালালকে খুঁজে পায়নি। তখন সে ভাড়া বাড়ির ঠিকানা খুঁজতে খুঁজতে আরামবাগ শহরে পৌঁছে যায়। রাতের দিকে এলাকার মানুষ তাকে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করতে দেখে আরামবাগ থানায় ফোন করে। এরপর পুলিশ তাকে জিজ্ঞাসা করার পর অবৈধভাবে ভারতে প্রবেশ করার জন্য গ্রেফতার করে। মঙ্গলবার তাকে আরামবাগ মহকুমা আদালতে তোলা হবে। কাজের সন্ধান দুই দিন ধরে আসছে বাংলাদেশে, মেসিবে দালাল নিয়ে আসছে কাজের সন্ধান। ঘটনাটা বলতে, আমি কাল দোকান বন্ধ করে বাড়ি যাচ্ছিলাম 10টার সময়, তো শনি মন্দিরের পাশে দেখছি একগাদা মানুষ জড়ো হয়েছে। তো বিষয়টা জানতে গেলাম, একটা বাংলাদেশ থেকে ছেলে এখানে চলে এসেছে। তো কারণটা আমি জানতে চাইলাম, তিনি বললেন যে আমরা কাজের সূত্রে একটা দালালের মারফতে আমি আর আমার স্ত্রী বেরিয়েছি। তো আমার স্ত্রীকে রেখে দিয়েছে দালালরা, তো আমাকে আরামবাগ স্টেশনে নামিয়ে দিয়ে খাবার কিনতে যাচ্ছি বলে আর ফিরেনি। তো আমি সারাদিন এখানে ঘোরাঘুরি করেছি, খাওয়া দাওয়া আমি বললাম যে জিজ্ঞাসা করলাম যে খাওয়া দাওয়া হয়েছে, বলছে না সারাদিন কিছু খাইনি। তো ওকে আমি জিজ্ঞাসা করলাম যে তুমি বাংলাদেশ থেকে এলে কিভাবে, পাসপোর্ট না ভিসা ছাড়া, বলছে না আমি নদী পেরিয়ে এসেছি। তো আমি বললাম যে আপনার স্ত্রী কোথায়, বলছে আমি তো ঠিক বলতে পারছি না, তবে সেখানে একটা মন্দির রয়েছে, নদী আছে আর নেতাজি স্ট্যাচু আছে। তো আমরা তখনই বুঝতে পারলাম যে কলকাতা শ্যামবাজারের দিকে লোকেশনটা দিচ্ছে। স্বামী স্ত্রী দুজনেই এসেছে ভারত। হ্যাঁ, তো স্ত্রীকে তারা আটকে রেখে ইনাকে আরামবাগ স্টেশনে নামিয়ে দিয়েছে। দিয়ে তারপর কি হলো? তারপর পুলিশকে ডেকে পুলিশের হাতে তুলে দিলাম। কখন? রাত্রি 9:30 গতকাল। গতকাল দিয়ে পুলিশ নিয়ে চলে যায়। পুলিশ নিয়ে গেছে। আপনার নাম? সৈয়দ জাহাঙ্গীর আলী। তারপর কি করতে এসেছিল বা কি জানা আছে? কোথা থেকে এসছে? বাংলাদেশ। কি নাম? কিছু পাসপোর্ট পাসপোর্ট কিছু যায় না আর কিছু এ করে না, এসে ওখানে পুলিশ নিয়ে চলে গেছে। আপনার নাম? আমার নাম শান্তিন্দ্র। আরো অনেক ছিল। শনি মন্দিরের কাছে কোথায়? শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ুখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নম্বর 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ুখ রেস্টুরেন্টে।